এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আজ শ্রাবণ মাসের 6 তারিখ রবিবার, এখন বাজে সকাল 10:10। আমার স্নান হয়ে গেছে, ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, মিঠিসোনাকে খাই দিয়েছি, মিঠিসোনা ঘুমিয়ে গেছে, মা শারদাকে মালা পরানো হয়ে গেছে। চলো দেখি মিঠিসোনা কি করছে। এই দেখো মিঠিসোনা ঘুমিয়ে গেছে। উঠলে ওকে চান করিয়ে দেব। এই দেখো মিঠিসোনা ঘুম থেকে উঠে পড়েছে। কই রে? ওই এখানে আমি গাজ, আলু, পেঁপে, কাঁচকলা দিয়ে ডিমের ঝোল রান্না করছি। ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁপে, গাজর, কাঁচকলা আর আলু। এখানে আমার ভাত হচ্ছে, ডিমও সিদ্ধ হয়ে গেছে। চলো মিঠির খাবারটা আমি এবার তৈরি করে নেব। এখানে আমি মুসুর ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি, দু কুচি গাজর নিয়েছি, একটু কাঁচকলা, দুটো সয়াবিন আর একটা পেঁপে নিয়েছি। এটাকে আমি খুব ভালো করে কুকারে সিদ্ধ করে পেস্ট করে ভাতের সাথে খুব ভালো করে মেখে এটা আমি মিঠিকে খাওয়াবো। এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে দেব। এবারে এটাকে আমি সিটি দিয়ে দেব, খুব ভালো করে পেস্ট করে নেব। এখানে আমি বসিয়ে নিয়েছি মিঠির খাবারটা, আর এখানে ডিমের ঝোলও বসিয়ে দিয়েছি। ডিমের ঝোল আমার একদম তৈরি হয়ে গেছে, মিঠির খাবারও আমার প্রায় তৈরি, মিঠিসোনার খাবার মাখা আমার একদম তৈরি হয়ে গেছে। এর মধ্যে সিদ্ধ ডিম, সিদ্ধ ডিমের যে সাদা অংশটা থাকে একটু দিয়েছি ভালো করে মেখে। চলো মিঠিকে খাইয়ে দিই। তাই দেখো মিঠিসোনাকে আমি খাওয়াতে বসেছি। কই রে? চলো মিঠিকে খাইয়ে নিই, দেওয়ার পরে কথা বলবো। মিঠি রানীর খাওয়া হয়ে গেছে, দেখো কি বদমাইশি করছে মিঠি। বৃষ্টি পড়ছে আর মিঠি দেখছো কি? এই এই এই, তোকে আমি চাটতে বলেছি ওগুলো। মিঠি জল পড়া দেখছে। মিঠি সোনা ক্লান্ত হয়ে গেছে বেরিয়ে এসে। মিঠি সোনা বিকালবেলায় বেরু করে চলে এসেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।